छोट बलाए खेलना पुतुल फेल रेखे दौड़े देखे आईना लिपस्टिक रंगा बोठोट एतटुकुई बायना सजबो आमी रंगीन साजे मुख लुकाबो आलतो लाजे ना 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 ऐ मेरे तुमी साजबे केनो करो ना 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 पूरो शहर ताकिये देखो आश्चर्य सारा खान एखन आमी अनेक बड़ो दौड़े बेड़ाई दिन तबु सबाई करे बरण जे मने चिरदिन लिपस्टिक আমার রাডারের মতো ব্রেন বলছে আমার আপমনিটা কোনো কারণে উত্তেজিত হয়ে আছে দুজনকে খুব সুন্দর লাগছে তোমরা কিন্তু ভীষণ থাকে এরকম সোনার টোকরা দুটা বিশ্ব সুন্দরীকে তোমরা বউ হিসেবে পেয়েছো তাহলে তুমি বলো অফিসে মেয়ে ঢুকলো কি করে এরকম ভাবে কাজ করতে থাকলে তো দুলাভাইকে বলে কান ধরে অফিস থেকে বের করে দিব ফ্যাক্টরি কাজ কেমন চলছে মোটামুটি ভালোই চলছে আসতে কোনো সমস্যা হয়নি তো স্যার না 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 সমস্যা হবে কেন কাঁদবেন না প্লিজ আমাদের অফিসে সার্ভিস রুল অনুযায়ী মেজবা সাহেবের ফ্যামিলিকে সিকিউর রাখার জন্য ওনার কোনো পোষ্যকে আমরা চাকরি প্রদান করি আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে ব্যাপারটা আচ্ছা ওনার কোনো উপযুক্ত ছেলে নেই মানে চাকরি দেবার মতো জি না উপযুক্ত কোনো ছেলে নেই দুটো ছেলে আছে দুটোই ছোট স্কুলে পড়ে তবে ওনার একটি মেয়ে আছে মাস্টার্স করছে আপনারা ওকে চাকরি দিতে পারেন এই যে নন্দিনী মেয়ে জি জি সবে না আর এটা তো দেখছি আরেক গ্যাদাগলে পড়া গেল আচ্ছা ওনার কোনো ভাতিজা মানে ভাইয়ের ছেলে বা বোনের ছেলে ওরকম কেউ নেই উপযুক্ত জি না এমন কেউ নেই আসলে এই ফ্যামিলিতে মেয়ের সংখ্যাই বেশি তাহলে ঠিক আছে আমরা ছোটনকে চাকরিটা দিই কি বলছেন ছোটনকে চাকরি দেবেন ও তো অনেক ছোট কি করে চাকরি আরে কোনো সমস্যা নেই আরে ছোট হয়েছে তাতে কি কাজের আবার ছোট বড় আছে নাকি ও যাবে অফিসে আসা যাওয়া করবে এর মধ্যে সব শিখে যাবে আমরা শিখিয়ে দেব না না স্যার ও এখন অনেক ছোট আমরা ওকে লেখাপড়া করাবো ও এখন কি চাকরি করবে স্যার চাকরি আপনি আমাকে দিন আমি চাকরি করব আমার দাদারের মতো ব্রেন বলছে চাকরি নিয়ে আর বেশি কথা না বললেই ভালো ওটা আমি মাটি চাপা দিয়ে রাখি কিছু বললেন স্যার আসলে আমাকে এখন যেতে হবে তো কিছু মনে করবেন না আমি আমার একটা কার্ড দিয়ে যাচ্ছি আমি যাবো আপনার কোনো প্রয়োজন হলে আমাকে জানাতে পারেন আসি হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম মানুষের চাকরি সব বিনাশ।
মাথা খারাপ নাকি? পিঠের ছাল আর মাথার চুল একটাও থাকবে না দেখছি। এই ড্রাইভার চলো। কতগুলো মানুষের জীবন চলে তো থাকো না, থাকো। তুমি তোমার ব্লাডি চাকরি নিয়ে ওয়াই নি ওয়াই নি আমাকে বাদ দিয়ে তুমি তোমার সেই চাকরিটা তো সেভ করেছো না? প্লিজ আমাকে একটা সুযোগ দাও, প্লিজ। তুমি দিয়েছিলে আমাকে সুযোগ, দিয়েছিলে আমাকে সুযোগ, কি করে পারলে তুমি? হ্যাঁ বলো তো, কি করে পারলে আমার বাবার নাম্বারটা তোমার ওই স্কাউন্ড্রেল ওই জঘন্য বসটাকে দিতে? কি করে পারলে তুমি? একবারও ভাবলে না একটা মেয়ের বাড়িতে কি ঘটতে পারে? আমি ভেবেছিলাম আঙ্কেলকে পরে বুঝে সুঝে ম্যানেজ করে নেব। বুঝে সুঝে ম্যানেজ করে দিবে? আমার বাবা হার্টের রোগী না, তুমি সেটা জানো। তার যদি কিছু হয়ে যেত কি করতে তুমি? পারতে কিছু করতে? তোমার বস কি বলেছে শুনোনি? একটা নষ্ট মেয়ে, এই নষ্ট মেয়েটাকে তারা সারাটা রাত ধরে আটকে রেখেছিল একটা ছেলের সাথে অফিসে। আমার বাবার যদি কিছু হয়ে যেত তুমি পারতে তাকে ফিরিয়ে আনতে? পারতে কিছু করতে রানা? পারতে না। তুমি শুধু একটা জিনিসই পারো, তোমার বসের পা চাটতে, তাও আমার একটা চাকরির জন্য। আমার চাকরিটা নেই, আমি ছেড়ে দিয়েছি। আই ডোন্ট কেয়ার। দেখো আমাকে ফলো করো না প্লিজ, প্লিজ। তুমি আমাকে মারো কাটো যাই করো, আমি তোর সাথে আমি মাপ চাচ্ছি প্লিজ। আমি তোমাকে ভালোবাসি, তুমি জানো স্যার। প্লিজ প্লিজ সিনক্রেট করো না, এটা আমার এলাকা, সবাই আমাকে চেনে দেখছে। কিন্তু আমি ভালোবাসি তোমাকে, চিরজীবন ভালোবেসে যাও। ওকে, চিরকাল যেন ভালোবাসতে না হয় সেই ব্যবস্থা করছি। নন্দিনী, নন্দিনী, হ্যাঁ নন্দিনী, 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 কি বাবা কি এত নন্দিনী নন্দিনী কি খুঁজো? শোন না, আমার তো ট্রেনে দেরি হয়ে যাচ্ছে, আমি ঘড়িটা খুঁজে পাচ্ছি না। ঘড়ি তো এখানে ঢাকায় গিয়ে আবার আমাদেরকে ভুলে যেও না। কি বলিস? সঙ্গে সঙ্গে মাকে ফোন দিবে বলছি। ব্যাগ গুছিয়েছো ঠিক মতো? আচ্ছা,
সব ঠিক আছে আমি ভুলে যাই। কাউকে কিছু না বলে এখন কি হবে রে মা, এখন কি হবে? আমাদের কি হবে বল, আমার নটম চটম কি করে মানুষ হবে রে মা? আমাদের তো এই বিটাটুকু ছাড়া কিছুই নাই। তোর বাবা তোর দুই পয়সা সঞ্চয় করে যেতে পারে নাই, আমি তো চোখে অন্ধকার দেখছি রে মা। হাল্লাই কোন পরীক্ষায় ফেললো, এখন কি করব মা, আমাদের কি হবে মা? ও মা, মা গো, মা অফিস থেকে 4-5 লাখ টাকা পাওয়া যাবে মা। 4-5 লাখ টাকা? 4-5 লাখ টাকায় কি সারা জীবন সংসার চলবে? জিনিসপত্রের কত দাম, 15-20 হাজার টাকা প্রতি মাসে চলে যায়, 4-5 লাখ টাকায় তো 2 বছরও চলবে না। মা, তুমি চিন্তা করো না, আমি আছি না মা, আমি আছি না। মা গো, মেয়েরা হচ্ছে পরের জাত, কদিন বাদে তোর বিয়ে হয়ে গেলে তুই চলে যাবি স্বামীর সংসারে। তোকে কি ওরা চাকরি করতে দেবে? দেবে না রে মা। হায় রে মা, আমার সামনে ঘোর অন্ধকার মা, কি করব এখন, কি হবে? তোর বাবা, তোর বাবা আমাদেরকে অকুল পাথরে ভাসিয়ে দিয়ে চলে গেল। পারলো, পারলো এইভাবে চলে যেতে? পারলো আসলেই তো আমার বিয়ে হয়ে গেলে আমার মায়ের কি হবে, আমার ছোট ভাইদের কি হবে? ওদেরকে তো পথে বসতে হবে। বাবার অফিসের চাকরিটা আমাকে নিতেই হবে, এই চাকরিটা হলে আমার পরিবার বাঁচবে। এখন আমি বিয়ে করব না, কিছুতেই না। Rules and regulations must be followed. Understand? Done. Done, declination. Apni ke? Sir, আমি জগলু, ওই জগলু স্যার, আমি মেজবা সাহেবের শালা। কুইজ মেজবা সাহেব স্যার, আপনার অফিসে চাকরি করে কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করে
অ্যাক্সিডেন্ট? কোথায় অ্যাক্সিডেন্ট? কিসের অ্যাক্সিডেন্ট? স্যার ওই যে ওনার বাড়ি কুড়িগ্রামে গোডাউনে কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো না স্যার? অ্যাক্সিডেন্ট ও চিনতে পেরেছি। বসুন বসেন। থ্যাংক ইউ স্যার। ওনার মৃত্যুর খবর আমি শুনেছি, খুবই দুঃখজনক। ওরা শোক প্রকাশ করেছে, অফিসে তিন দিন কালো ব্যাজ ধারণ করেছে, নিরবতা পালন করেছে। জি জি, আপনারা অনেক করেছেন, আপনাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। হ্যাঁ তো বলুন, কি বলতে চান? এটা কি? জি অ্যাপ্লিকেশন। কিসের অ্যাপ্লিকেশন? চাকরির অ্যাপ্লিকেশন। কার চাকরি স্যার? মেজবা সাহেবের সন্তানের চাকরি। কোম্পানির রুল অনুযায়ী কেউ মারা গেলে তার সন্তান বা পোষ্যকে আপনারা চাকরি দেন, তাই এই অ্যাপ্লিকেশন করা হয়েছে চাকরি। হে তো মেয়ে। জি জি, ওনার মেয়ে। ওনার কোনো ছেলে নেই? আছে, অনেক ছোট, দুটো ছেলে। বয়স কত? একজনের 10 আর একজনের 12। পড়াশোনা শেষ হয়নি, চাকরি করার মতো না। কবে হবে, মানে চাকরিটা কবে নাগাদ হতে পারে? কে বলতো অ্যাপ্লিকেশনটা পেলাম? আপনি যান, আমরা জানাবো। স্যার স্যার একটু কাইন্ডলি দেখবেন স্যার, চাকরিটা হতে খুব জরুরি। আসি স্যার। তুমি এটা এটা কি বললে? যা বলেছি ঠিকই বলেছি। না তুমি ঠিক বলনি, এত বড় একটা ডিসিশন তুমি তো একা নিতে পারো না। সমস্যাটা আমার, ডিসিশনও আমার একারই নিতে হবে। আমি আমার মাকে কি বলবো? বলবে নন্দিনীকে তুমি বিয়ে করবে। বিয়ে করবো না মানে? না না না, এটা তো হয় না। যদি দুটো পরিবার মিলে একসাথে হয়ে একটা বিয়ের ডিসিশন হয়, সেখানে তুমি একা বললে তো হবে না। আর আমরা তো বিয়েটা ভেঙে দিইনি। হ্যাঁ আমি সবাই অনেক কষ্ট পেয়েছি, আমার বাবা মারা গিয়েছেন, আমি অনেক কষ্ট পেয়েছি। ওকে ফাইন, ওকে তাহলে আমরা তোর বাবার 40-এর পর না হয় বিয়েটা অ্যারেঞ্জ করবো। বিয়ে পেছানোটা কোনো ইস্যু? তাহলে ইস্যুটা কি? ইস্যুটা কি সেটা বলো আমাকে। আমাকে মাফ করে দিন, এই বিয়ে আমি করবো। বিয়ে করবে না? কিন্তু কেন? চাকরি? তুমি চাকরি করবে? আমার বাবা চলে গেছে, এই বাড়িটা ছাড়া আমাদের আর কোনো সম্পত্তিও নেই, কোনো সঞ্চয়ও নেই। আমি যদি বিয়ে করে চলে যাই তাহলে রোজগার করারও কেউ থাকবে না। আমার মা ভাই ওদেরকে শেষ পর্যন্ত পথে নামতে হবে। আমি তোমার সাথে সুখে সংসার করব, আর আমার মা ভাই এত করুণ দশাতে দিন কাটাবে এটা মানতে পারবো না। আমি অন্তত আরো 3-4 বছর বিয়ে করব না।
তিন চার বছর? হ্যাঁ, তার চেয়েও বেশি হতে পারে। হতে পারে কি, তার চাইতে বেশি সময় আমার লাগবে ধরে না। হতে পারে না, পারে না। তুমি খুব ভালো করে জানো যে আমার 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 বাসায় কি অবস্থা। আমার মা অসুস্থ, যে কোনো সময় যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে। সে কি তার পুত্রবধূ দেখতে যাবে না? তুমি এখন বলছো যদি আমার পরিবার অপেক্ষা করতে না চায়, আমার পরিবার তো অপেক্ষা করবে না। ঠিক আছে, অপেক্ষা করো না। ঠিক আছে, অপেক্ষা করো না। অপেক্ষার পালা শেষ। আমার রাডারের মতো ব্রেন বলছে কি দাদা, কন্ট্রাক্ট পেপার ওরা পেতেই পারে। চাকরি করতে চাও ভালো কথা, কিন্তু তুমি তো মেয়ে। মেয়ে হলে সমস্যা কি? 20 লাখ টাকা, আলহামদুলিল্লাহ, ব্যবস্থা হয় তাহলে। নন্দিনী, ওই লোকের সঙ্গে তোর কথা বলার দরকার নেই। ভেবেছিলাম চাকরিটা আমি করব না, কিন্তু এখন আমি আমার সিদ্ধান্ত পাল্টেছি, ওই চাকরি আমি করব। সেই ছোট্টবেলায় খেলনা পুতুল ফেলে রেখে দৌড়ে দেখি আয়না, লিপস্টিকে রাঙা বোঠোঁট এতটুকুই বায়না। সাজব আমি রঙিন সাজে, মুখ লুকাবো আলতো লাজে। সাজব আমি রঙিন সাজে, মুখ লুকাবো আলতো লাজে।